আসসালামু আলাইকুম আল লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আছি ব্লগার পায়েল আপনাদের সঙ্গে। আজকে বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভিডিওটা না টেনে সবাই পুরোটাই দেখবেন, এতে করে অনেক কিছু জানতে পারবেন। যারা আমার ব্লগ পছন্দ করেন তাদের জন্য আজকের ব্লগটা ভালো লাগতে পারে। আজকে প্রথমেই ভিডিওর শুরুতে দেখিয়ে নিচ্ছি, আমার একটা পার্সেল আসছে আর পার্সেলটা আসছে এপিক পিলো থেকে। কিছুদিন আগে আমি ফেসবুক দেখতে দেখতে দেখলাম একটা পেজ আমার সামনে আসলো, আর সেই পেজটার নাম হলো এপিক পিলো। আর এই পিলোগুলো একদম শিমুল তোলা দিয়ে তৈরি, ওনারা খুব সুন্দর করে এই পিলোগুলোকে তৈরি করেছে। আমি যখন পেজে দেখলাম আমার তো দেখেই ভালো লেগে গেছে। আর আমরা যারা মেয়ে মানুষ আমাদের তো ভালো লাগা মানেই কিনতে হবে, তো ভাবলাম যে দুইটা পিলো প্রথমে অর্ডার করি, দেখি কেমন হয়, যদি ভালো হয় তাহলে আবার দুইটা নিয়ে আসব। প্রথম যে দুইটা নিয়ে আসলাম দুইটাই আমাদের দুইজনের জন্য, হাজব্যান্ড ওয়াইফ আমরা দুইজনের জন্য দুইটা নিলাম। আর এই তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই পিলোগুলো আর খোলার পর মানে আমি যা দেখলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো আপনারা দেখুন, আপনারা যদি চান এখানে কিন্তু এপিক পিলো থেকে আপনারা অর্ডার করতে পারেন। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, তারপর ওনাদের দোকানের অ্যাড্রেস দেওয়া আছে। তাছাড়া আমি আমার ডিসক্রিপশন বক্সে ওদের পেজের লিঙ্কটাও দিয়ে রাখবো, চাইলে আপনারা লিঙ্কে ঘুরেও কিন্তু বিস্তারিত দেখতে পারবেন ফেসবুক পেজটাতে কীভাবে এই পিলোগুলো তৈরি করে। আর একদম অরিজিনাল শিমুল তোলা দিয়ে তৈরি। কীভাবে বুঝবেন এটা অরিজিনাল শিমুল তোলা দিয়ে তৈরি, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। একবার আমরা কিন্তু মানে এখান থেকে, আমি যেখানে আছি উত্তরায়, এখান থেকে এক দোকান থেকে শিমুল তোলার বালিশ অর্ডার করেছিলাম। তারপর বালিশগুলো যখন আমাদের বাসায় দিয়ে গেল, তখন আমার হাজব্যান্ড বলতেছিল তুলাগুলো একটু চেক করো। তো তুলা চেক করার জন্য আমাকে পুরো সেলাই খুলতে হয়েছিল। তো সেলাই না খুলে এদিক থেকে দেখলাম খুবই সুন্দর করে চেন দেওয়া আছে। তো এই চেন দিয়ে কিন্তু এটা খুলে আপনারা কিন্তু সব তুলা বের করে চেক করতে পারবেন ভিতরে কি সবগুলো শিমুল তোলা কিনা। তো ওনারা কি করছিল মানে যে দিক থেকে এরকম মুখটা লক করছিল বালিশের, সেই সামনের দিকে কিছু শিমুল তোলা দিয়ে পিছনের দিকে কিন্তু নর্মাল যে তুলা সেগুলো দিয়ে রাখছিল। তো আমরা সব বের করার পর দেখলাম যে মানে সামনের দিকে কিছু শিমুল তোলা আর পিছনের সবটাই ছিল নর্মাল বাসি মানে তুলা যেগুলো আর কি ওগুলা তোলা। তো এই বালিশের কিন্তু পুরোটাই শিমুল তোলা দিয়ে ভরপুর। আপনারা একদম পুরো চেন খুলে তারপর চেক করে দেখতে পারবেন। আর উপর থেকেই দেখা যাচ্ছে এত সুন্দর করে বালিশটা মানে তৈরি করা হয়েছে, আমার তো দেখে ভালো লেগেছে আর অনেক মানে বিশ্বাসীও মনে হলো যেহেতু সবগুলো তুলাই অরিজিনাল তুলা। তো এখানে তো আমি খুলি নাই, আমি পরে ছাদের উপর নিয়ে এগুলো খুলে চেক করলাম, পুরোটাই শিমুল তোলা দিয়ে তৈরি আর প্রাইসটাও কিন্তু রিজনেবল। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো যাই হোক, বালিশগুলো রেখে দিলাম একটা পাশে আর এদিক থেকে চলে আসলাম কিচেনে। আর যেহেতু মাত্র কয়েকটা দিন বাকি আছে কুরবানি ঈদের, তাই কিন্তু মাংসের জন্য একটা স্পেশাল মশলা আমার বাসায়, এটা আমি নিজের হাতে সবসময় তৈরি করি। এটা আমার হাতের আন্দাজে করে নিচ্ছি, আপনারা চাইলে কোনো কিছু দিয়ে মেপেও করতে পারেন। এখানে লং, লবঙ্ক, গোলমরিচ, চার পাঁচটা শুকনা মরিচ, তারপর দারুচিনি, তেজপাতা, আর আমি নিয়েছি হলো ধনিয়া, এখানে দিয়ে দিচ্ছি কাঁচা জিরা, আরও অনেক কিছু অ্যাড করার বাকি যেহেতু এটা স্পেশাল মশলা। এখানে বড় সাইজের যে এলাচিগুলো পাওয়া যায় সেই তিনটা এলাচ নিয়েছি, আর এই এলাচের ফ্লেভার কিন্তু অনেক বেশি স্ট্রং। আর এখানে জয়ত্রিক দিয়ে দিলাম এক টুকরা, আর দুইটা দিয়ে দিলাম স্টার মশলা, আর এখানে জয়ফল দিয়ে দিচ্ছি অর্ধেক। তো এই মশলাগুলোর ফ্লেভার কিন্তু অনেক বেশি স্ট্রং, খুব বেশি দেওয়া যাবে না, আমি যেই মাপের নিয়েছি এই মাপেই নেবেন। যদি অন্যান্য মশলার পরিমাণ বাড়ান তাহলে এগুলোর পরিমাণ অল্প অল্প করে বাড়াবেন। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন আমি এগুলোকে অল্প আঁচে তাওয়ায় টেলে নিচ্ছি, চাইলে কিন্তু চুলার আঁচটা লো হিটে করে বসিয়ে রাখতে পারেন, কিছুক্ষণ পর এসে এসে নাড়া দিতে পারেন। এটা করলে কি হয়, মশলাগুলো একটু মোচমোচে হয় আর সুন্দর একটা স্মেল যেটা থাকে সেটাও সুন্দরভাবে বের হতে থাকে। আর এইটা মানে যখন আমরা পিষে নিব, চাইলে কিন্তু পাটায় পিষে নেওয়া যায় অথবা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। গরম গরম অবস্থায় এটা কিন্তু একটু নরম, এখন ঠান্ডা হলেই একদম মোচমোচে হয়ে যাবে। মোচমোচে হয়ে গেলে শিলপাটায় কিন্তু দুইটা পিসা দিলেই এটা একদম হয়ে যাবে সুন্দরভাবে। আগে থেকে একটু মানে ছেঁচে নেবেন আর কি,
আর এখানে জিরাও করে নিচ্ছি বেশ অনেকগুলো, যেহেতু জিরাটাও লাগবে। কুরবানির ঈদে তো আমাদের মাংস রান্না করা হয় বেশি, সেই ক্ষেত্রে এই মশলার পরিমাণগুলো কিন্তু একটু বেশিই লাগে। আমাদের বাসায় গরু গোস্ত রান্না করা হবে, আর স্পেশাল মশলা তৈরি করা হবে না, সেটা কিন্তু হয় না। আমি প্রথমে যে মশলাটা রেডি করেছি সেই মশলাটা কিন্তু আমি একদম মানে গুঁড়া করে নিব। গুঁড়া করে নিয়ে মাংস যখন রান্না করব, মাংস নামানোর আগে সেখান থেকে পরিমাণ মতো মাংস তরকারির মধ্যে দিয়ে তারপর নামাবো। এতে করে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে। এদিক থেকে আমি জিরাগুলোও টেলে নিচ্ছি, সব কিছু টেলে তারপর আমি এগুলোকে গুঁড়া করে নেব ঠান্ডা হওয়ার পর। কুরবানি ঈদ আসলে কিন্তু ঘরের বউদের যেমন কাজ করতে হয়, ভাইয়াদেরকেও কিন্তু অনেক কাজ করতে হয়। গরু কাটা থেকে শুরু করে গরুর মাংস গুছানো থেকে শুরু করে সমস্ত বাহিরের কাজগুলোই কিন্তু ভাইয়াদের করতে হয়। ঘরের ভিতরে যে কাজ নেই সেটা বললে কিন্তু ভুল হবে, ঘরের ভিতরেও কিন্তু প্রচুর কাজ থাকে। এখন থেকেই শুরু হয়ে যাবে গৃহিণীদের হাঁড়ি পাতিল বাড়তি ঝামেলা, আর মশলাপাতি তো আছেই। তো এগুলো আমরা আগে থেকে যদি একটু রেডি করে নিই, ঈদের দিনটাতে কিন্তু একটু শান্তিতে থাকতে পারবো। আদা রসুনগুলো আমি পেস্ট করে নিয়েছি অলরেডি, আর এদিক থেকে এই তো দেখুন ধনিয়া জিরা এগুলোকেও আমি এরভাবে করে গুঁড়া করে নিচ্ছি আর বয়ামে ঢুকিয়ে নিচ্ছি। তো ঠিক আছে, এভাবে করে এখন থেকেই সব কাজ সেরে নিতে হবে। আর মাত্র 2 দিন বাকি আছে ঈদের। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আগামী ঈদের শুভেচ্ছা। আশা করছি সবার ঈদ অনেক সুন্দর কাটবে আল্লাহর রহমতে। এর মধ্যে অনেকেই দেশের গ্রামের বাড়িতে চলে গেছেন, আর আমরা তো ঢাকায় আছি, যেহেতু আমার হাজব্যান্ড এখন সৌদি আরবে। আলহামদুলিল্লাহ ওদের হজের কার্যক্রম প্রায় শেষের দিকে, তো আমার হাজব্যান্ডকে ছাড়া আমাদের আসলে একটু বোরিং সময় কাটতেছিল। আমরা 4টা মানুষ বাসায় থাকতাম, ওকে ছাড়া পুরো বাসাটাই যেন খালি খালি লাগে। তো বেশ, আজকে অনেক দিন পর আমার ছেলে মেয়েদের রিকোয়েস্টে ওদেরকে নিয়ে একটু বাহিরে আসলাম। তো বাহিরে এসে ওদেরকে একটু মানে বাহিরের খাবার দাবার দিলাম, ওরা খাচ্ছে আমিও খাচ্ছি। তো মাঝে মাঝে একটু বাহিরে গেলে ভালোই লাগে, আর বাচ্চারাও ওদের বাবাকে ভীষণ মিস করতেছিল। তো ভাবলাম বাহির থেকে একটু ঘুরিয়ে আনলে ওদের মনটাও ভালো লাগবে। আর এখন তো আমাদের মানে আশেপাশে গরু ছাগলের বিশাল হাট জমেছে, তো বাহিরে গেলেও মানে একটু যানজটের মধ্যেই পড়তে হয়। তারপরেও ভাবলাম যে এদেরকে একটু নিয়ে যাই, ঘুরে আসুক, মনটা ফ্রেশ লাগবে। তেই তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। অনেক আপুদের প্রশ্ন থাকে যে আপু তুমি কিভাবে ইউটিউবে কাজ শুরু করলে, আর ইউটিউবে তোমার ইনকাম কত? আমার আসলে আজকে সেই কথাগুলো আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। তো বাসায় আসার পর ওদের জন্য একটা কেক বানাচ্ছিলাম, আর এখানে আমি 3টা ডিম নিয়েছি, আর ডিমগুলোর সঙ্গে অ্যাড করে দিব আমি প্রায় 1/2 কাপের মতো চিনি। তো ডিম চিনি এই সাথে দিয়ে দিচ্ছি তেল, এখানে আমি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ তেল দিলাম, সামান্য পরিমাণ লবণ। আপনারা চাইলে একটা কাটা চামচ দিয়ে এই ডিমটাকে খুব ভালো করে বিট করে নিতে পারেন, তবে অনেক সময় লাগবে। আর ডিমটা ভালো করে ফেটানো না হলে কেকটা কিন্তু ফুলবে না, স্পঞ্জি হবে না। তো চাইলে এরকম একটা হ্যান্ড উইক্স দিয়ে বা ইলেকট্রিক মানে বিটার দিয়ে আপনারা কিন্তু এটাকে ভালো করে বিট করতে পারেন। আর এই ইলেকট্রিক বিটারগুলো কিন্তু খুব বেশি একটা দাম না, 800-900 টাকা হলেই কিন্তু কেনা যায়। বাসায় বাচ্চারা থাকলে মাঝে মাঝে কেকটা বাসায় তৈরি করে দেওয়া যায়, তাই না? তো এরকম একটা বিটার আসলে সবার বাসায় থাকা উচিত, বিটারটা হলে কেকটা খুব সুন্দর হয়। তো আমি ডিমটাকে বিট করে একটা পাশে রেখে দিলাম। এখানে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা, 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, আমি তো এই বেকিং পাউডারটা ইউজ করলাম আহমেদের, এখানে আমি দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের চেয়েও বেশি গুঁড়া দুধ, প্রায় 2 টেবিল চামচের মতো। তো গুঁড়া দুধ, বেকিং পাউডার, ময়দা, 3টা জিনিস একসাথে এভাবে করে মিলিয়ে নিচ্ছি। একটা চালনিতে করে এখন আমি এটাকে চেলে নিব। এভাবে করে চেলে দিলে কেকের ভেতরটা খুব সুন্দর স্মুথ হবে আর স্পঞ্জি হবে, এটা খেতেও অসম্ভব ভালো লাগবে। আসলে আমিও আপনাদের মতো একজন সাধারণ মানুষ, সাধারণ একটা মেয়ে। আমার বেড়ে ওঠা কুমিল্লাতে, ব্রাহ্মণবাড়িয়া আমার জন্ম, নবীনগর থানা আমার মানে যে নবীনগর থানাতে আমার জন্ম আর কি, ব্রাহ্মণবাড়িয়া জেলা আমার দেশের বাড়ি। তো আমার বিয়ে হয়েছে সিলেটে, আমি সিলেটের বউ আর ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে। তো এই হলো আমার পরিচয়, আমি একটা খুব সাধারণ ঘরের মেয়ে। আমি বলবো না যে আমি উচ্চবিত্ত ঘরের মেয়ে, আমি মধ্যবিত্ত ঘরের মেয়ে। তো আমার বিয়ে হয়েছে যার সঙ্গে তারা উচ্চবিত্ত, আলহামদুলিল্লাহ খুব ভালো সময়ই কাটছিল হাজব্যান্ডের সঙ্গে। তো হঠাৎ করে হাজব্যান্ড যখন দেশের বাহিরে চলে যায়, হঠাৎ করে বললে ভুল হবে, ও প্রায়ই আমেরিকায় যায় আসে এই আর কি। তো আমার বিয়ের পর ও কিন্তু আমেরিকায় মোটামুটি খুব বেশি একটা সময় যেত না আর কি, গেলেও 6 মাস থাকতো তারপর আবার চলে আসতো।
একটা সময় দেখা যায় ও আমেরিকায় গেলে 1 বছরের মতো থাকতো, 8 মাস থাকতো, 6 মাস থাকতো, ওই সময়টা আমি অনেক বোরিং কাটাতাম। তো দেখতে দেখতে বাচ্চারা হলো, তো ওদেরকে নিয়ে বিজি হয়ে গেলাম, তারপর ওরা আবার একটু বড় হয়ে গেল, স্কুলে চলে যেত। তো স্কুলে চলে গেলে আরও বেশি খারাপ লাগতো। তখন তো হাজব্যান্ড যখন বিদেশে থাকে তখন কিন্তু যারা আমরা হাউস ওয়াইফ তারা বুঝি সময়গুলো কত কঠিনভাবে কাটাতে হয়। তো বাচ্চারা যখন স্কুলে থাকে ওই টাইমটাতে দেখা যেত আমি ডিপ্রেশনে চলে যেতাম, আমার এত খারাপ লাগতো, মনে হতো কিছু একটা করি। তো আমি কেকের রেসিপিটা একটু শেয়ার করি। এখানে আমি দিয়ে দিলাম অরেঞ্জ যে ফ্লেভার সেটা, আর এখানে অ্যাড করে দিলাম কিছু মোরব্বা। এটা কিন্তু আমার বাসায় তৈরি মোরব্বা, চাল কুমড়ে দিয়ে তৈরি করা। তো এখন এটাকে আলতো হাতে এভাবে মিলিয়ে আমি মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি, আর মোল্ডের মধ্যে একটু তেল ব্রাশ করে একটা বেকিং পেপার দিয়ে দিয়েছি, এতে করে কেকটা মোল্ড আউট করতে সুবিধা হবে। আপনাদের হাতের কাছে বেকিং পেপার না থাকলে চাইলে কিন্তু অল্প করে ময়দাও ছিটিয়ে দিতে পারেন, অথবা বাসায় যে নর্মাল সাদা কাগজ থাকে সেটাও দিতে পারেন। তো কেকটাকে আমি এখন এভাবে করে একটা মোল্ড নিয়ে নিচ্ছি, আর এটাকে আমি প্রায় 1 ঘন্টার জন্য বেক করতে দিব চুলায়। আর আমি হলো চুলায় কেকটা বেক করব, আর চুলায় কেক বেক করলে একদম ওভেনের মতোই কিন্তু টেস্ট হবে, আপনারা দেখতে থাকুন। সময়টা কিন্তু 1 ঘন্টাই লাগবে, চুলার আঁচটা থাকবে লো হিটে, আর লো হিটে থাকলেই কেকটা সুন্দর হবে। চুলার আঁচটা একই রকম রাখবেন, মাঝে মাঝে বাড়িয়ে কমিয়ে এরকম করবেন না, এতে করে কেকটা নষ্ট হয়ে যাবে। আর ঘড়ি ধরে 1 ঘন্টা এটাকে বেক করতে হবে। আর এদিক থেকে হলো আমরা আমচিরা খাবো আজকে, তো সেই জন্য আমচিরাগুলো রেডি করে নিচ্ছি। আর যে কথাও বলছিলাম, তো বাচ্চারা যখন বড় হয় তারা ওরা তো স্কুলে চলে যায়, তো ওই স্কুলে চলে যাওয়ার সময়টা দেখা যেত খুবই খারাপ লাগতো, একা একা বোরিং লাগতো, আর 3 জন মানুষ কী বা কাজ ওগুলো শেষ করেও বসে থাকতাম, ভাল লাগতো না, মানে সময় কাটতো না। তো তখন ভাবলাম যে কিছু একটা করা উচিত, যদিও হাজব্যান্ড পারমিশন দিবে না জানি, তারপর শাশুড়ির কাছ থেকে পারমিশন নিলাম, নিয়ে ইউটিউবে একটা চ্যানেল খুললাম। প্রথমে ইউটিউবের সবার ভিডিও দেখতাম, আমাদের সিনিয়র যারা ছিল ওনাদের ভিডিও দেখে দেখে অনেক কিছু রান্না করতাম, বাচ্চাদেরকে খাওয়াতাম, এই আর কি। তারপর ভাবলাম যে আমি নিজেও তো এটা করতে পারি, তাহলে তো আমার সময়টা সুন্দর কেটে যাবে। তো এখন যত কিছু জানি ইউটিউব জগতের, তখন কিন্তু কোনো কিছুই জানতাম না, অনেক কিছু শিখতাম ইউটিউব দেখে দেখেই। তো ইউটিউব দেখে দেখেই কিন্তু সব শেখা যায়। আপনারা যারা নতুন নতুন চ্যানেল খুলছেন বা খুলতে আগ্রহী, ভাবতে পারেন এটা কীভাবে করব, ইউটিউবে অনেক টিউটোরিয়াল ভিডিও আছে, সেখানে কিন্তু আপনারা সব এভরিথিং সব জানতে পারবেন। ইউটিউব সম্পর্কে, ফেসবুক পেজ সম্পর্কে সব দেওয়া আছে, সব কিছু নিজেই করতে পারবেন ইনশাআল্লাহ, যদি একটু চেষ্টা থাকে আর কি মনে। প্রথমে টাকা ইনকাম করার কোনো চিন্তাভাবনা মাথায় ছিল না, বা টাকা আসবে এখান থেকে সেটাও জানতাম না। তারপর যখন ধীরে ধীরে কাজ করতে শুরু করলাম, তারপর আস্তে আস্তে বুঝতে পারলাম যে টাকা পাওয়া যায় ইউটিউবে কাজ করলে। তো আসলে আমি তেমন কোনোই করতাম না, আজকে আপনাদের সঙ্গে যেভাবে কাজ করে আমার ব্লগটা শুরু করলাম আর যেভাবে শেষ করছি, ঠিক এভাবেই করেই আমার ব্লগগুলো শুরু করতাম এবং শেষ করতাম। তো ঘরের কাজ করেই আলহামদুলিল্লাহ মাসে এমনও মাস গেছে 2 লাখ টাকাও ইনকাম হতো। তবে এটা পুরোটাই কাজের উপর ডিপেন্ড করবে, আপনি মানে কোন মাসে কতটা ভিডিও দিলেন, কেমন কাজ করলেন, ভিউজ কেমন হলো, তো সেগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আপনার মান্থলি যেই পেমেন্টটা সেটা আপনি পাবেন। তো খুব সুন্দর সিস্টেম, এখানে কাজ করলে মাস শেষ হওয়ার আগেই আপনি টাকা পেয়ে যাবেন, 1 তারিখ আসা লাগবে না, 1 তারিখের আগেই আপনার পেমেন্ট চলে আসবে, যদি আপনি ইউটিউবের নিয়মগুলো মেনে সুন্দরভাবে কাজ করেন। আর কাজটা শুরু করার আগে আপনি বেশ কিছু টিউটোরিয়াল ভিডিও দেখবেন, আগে আপনাকে শিখতে হবে, জানতে হবে, তারপর এখান থেকে টাকা ইনকামের আশা করতে হবে। সব কিছুরই একটু সময় লাগে, ধৈর্য সহকারে কাজ করলে ইনশাআল্লাহ আল্লাহর রেজাল্ট খুব ভালো দেয়। তো এই হলো আমার একটা সাধারণ মেয়ে থেকে অসাধারণ হয়ে ওঠার গল্প। অসাধারণ হয়ে উঠতে পেরেছি কিনা জানি না, সেটা আপনারাই ভালো বলতে পারবেন। যখনই দেখি আমার কোনো ভিউয়ার্স আমাকে দেখলে জড়িয়ে ধরে অনেক আদর করে, অনেক ভালোবাসা জানায়, তখন বুঝতে পারি যে আসলে আমি আপনাদের মনের মধ্যে কিছুটা হলো জায়গা করতে পেরেছি। আর যদি জায়গা না করতে পারতাম, আমার এত বড় একটা চ্যানেল যখন হারিয়ে গেছে, আমি এই চ্যানেলে যখন কাজ করতে শুরু করেছি, আপনারা যখন আবার ফিরে এসেছেন, তখনই আমি বুঝতে পেরেছি হয়তো আপনাদের মনে একটু হলেও জায়গা করতে পেরেছি। তো আলহামদুলিল্লাহ এখন
আবার কাজ করতেছি ধৈর্য সহকারে। কাজ করলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে, সময় সুন্দর কাটে, এখন আর বোরিং লাগে না। এই তো আমার হাজব্যান্ড এখন হজে প্রায় এক মাসের উপরে হয়ে গেছে। আগে যখন ও আমেরিকায় যাইতো এক মাস হলেই শুরু হতো, কবে আসবা কবে আসবা। এখন কিন্তু এরকমটা হয় না, কারণ আমিও বিজি থাকি। আমি আমার এই জগতে বেশ অনেকটা সময় দিই আপনাদের জন্য, তারপর বাচ্চারা আছে, সংসার আছে, তো এখন আর অন্য চিন্তা করার মতো সময় পাওয়া যায় না। কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আপনারা দেখুন, এটা খেতে অসম্ভব ভালো লাগে। আর এই কেকটা বিশেষ করে আমার মার জন্য তৈরি করছি। গতকালকে একটা চকলেট কেক বানাইছিলাম বাচ্চাদের জন্য, সেটা আর ভিডিও করি নাই, তো আম্মা সেটা খায় নাই, সেটা নাকি তার ভালো লাগে না। আসলে চকলেট কেকটা সবারই ভালো লাগে না, অনেকেই খেতে চায় না, তো আম্মা সেটা খায় নাই। তো ভাবলাম যে আম্মার জন্য একটা ভ্যানিলা কেক বানাই দিই, তো এই জন্য আর কি এটা বানানো। তো আম্মা খুব পছন্দ করছে মাশাল্লাহ, তো আম্মার পছন্দের জিনিসটা বানাতে পেরে আমারও ভালো লাগছে। আগে প্রায় কেক তৈরি করা হতো, এখন খুব বেশি একটা তৈরি করা হয় না। আর বাচ্চারা যেহেতু মানে ইয়া কেকটা খায়, চকলেট কেকটা, তো সেই জন্য দেখা যায় যে মানে ভ্যানিলা কেকটা খুব বেশি একটা বানাই না। তো আজকে বানালাম, আপনাদের কাছে ভালো লাগলে বাসায় কিন্তু এভাবে তৈরি করতে পারেন, খুবই সহজ। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।